Assalamualaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. I am Mukhtar Hussain. Today I am with Mother Cake. গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ। এমন কিছু কমন শব্দ আছে যেটা আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করি, সে জিনিসের মধ্যে আমরা যে ভুল আছে সেই ভুলগুলো আমরা প্রায় যে সমস্যার মধ্যে পড়ে যাই, আর সেই সমস্যা আমরা কীভাবে সলভ করব আজকের ভিডিও থেকে সেই বিষয়ে জানতে পারব। সাপোজ বন্ধুরা, আমরা হাউস এবং হোম একই জিনিস আমরা কিন্তু সবসময় আমরা ব্যবহার করি, কিন্তু এ জায়গায় কিন্তু সমস্যা পড়ে যায় কোনটা হাউস কোনটা হোম। হাউস বলতে বোঝা যায় আমরা বড় একটা ভবন যেখানে লোকজন বাস করে, সেটা হচ্ছে হাউস। আর হোমটা কি? হোম একটি নির্দিষ্ট বাড়ি যেখানে কিছু লোক বাস করে। আর হোম কখনো কখনো আবার দেশকেও বোঝায়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি হাউস এবং হোম কী। তারপর আমরা যাব বন্ধুরা লিসেন অ্যান্ড হেয়ার। তো লিসেনটা কি? লিসেন মানে শোনা, হেয়ার মানে আমরা শোনা, কিন্তু এখানে পার্থক্য রয়েছে। লিসেনটা যেটা আমরা মনোযোগ সহকারে শুনি সেটাকে লিসেন বলা হয়, আর হেয়ার যেটা আমরা সেটাকে আমাদের মনোযোগের দেওয়া হয় না, এটা সিম্পলি সাধারণভাবে আমরা হেয়ার মানে শুনি। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। নেক্সট আমরা বন্ধুরা দেখব টল আর হাই। এই টল মানে লম্বা, হাই মানে উঁচু। এখানে টলটা কিন্তু আমরা জানি বন্ধুরা এটি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে হি ইজ এ টল বয়, সে একজন লম্বা বালক। আর হাই এনে ট্রি গাছপালা বা অন্যান্য কিছুকে বোঝায়। দ্য ট্রি ইজ ভেরি হাই, অর্থাৎ গাছটি খুব লম্বা বা উঁচু। তাহলে আশা করি আমরা টল এবং হাই আমরা ব্যবহার করি। অবশ্যই আরও একটি সুন্দর জিনিস আমরা ব্যবহার করব, সেটি হচ্ছে যে বিউটিফুল আর হ্যান্ডসাম, দুটোই সুন্দর, কিন্তু সুন্দরের মধ্যে কিন্তু আবার একটি পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কী? যে বিউটিফুল বলতে আমরা শুধু আমরা ফিমেল অর্থাৎ নারী জাতিকে আমরা ব্যবহার করতে পারি, আর যারা আমরা পুরুষ জাতি রয়েছে সেখানে আমরা কিন্তু হ্যান্ডসাম বলি। দি বয় ইজ দি বয় লুকস হ্যান্ডসাম, দি গার্ল লুকস বিউটিফুল। আশা করি বুঝতে পারছি আমরা বন্ধুরা। তাহলে আজকে আমরা কিছু কমন মিস্টেক ইন আর ডেলি লাইফে আমরা ব্যবহার করতে জানলাম। পরবর্তীতে আমরা এই বিষয়ে আমরা আরও জানব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন রয়েছে তারা স্পেশালি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।